ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল শতবর্ষের দ্বার প্রান্তে। ১৯২৫ সালে ঢাকার ঐতিহ্যবাহী এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটির অবস্থান পুরানো ঢাকার প্রাণকেন্দ্র বাহাদুর শাহ পার্কের সন্নিকটে। বুড়িগঙ্গা নদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট প্রাঙ্গণ সহ অজস্র গুরুত্বপূর্ণ স্থাপনার প্রাণকেন্দ্রে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই হাসপাতাল ভবনের পাশে রয়েছে একটি মেডিকেল কলেজ। যেখানে দেশ ও বিদেশের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা নিয়ে চিকিৎসা সেবার মহান পেশায় যুক্ত হচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিসেনারা এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছিলেন। প্রতিষ্ঠাকাল, পথযাত্রা, রোগীবান্ধব পরিবেশ, পরিচ্ছন্ন পরিচালনা পর্ষদ সবকিছুর সমন্বয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল আজ এক আস্থা ও ঐতিহ্যের নাম। এই হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। তখন ব্রিটিশদেরকে বর্জন করার জন্য দুটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, একটি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এবং অন্যটি কলকাতা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই হাসপাতালটি আজকের অবস্থানে এসেছে। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই আর্থিক সংকটের সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি। কিন্তু মহৎ কাজ ও কল্যাণমুখী প্রতিষ্ঠান কখনো অর্থের অভাবে বন্ধ হতে পারে না। ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালকে নবোদ্যমে পরিচালনার জন্য নিজে উদ্যোগী হন এবং হাসপাতাল পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় প্রতিষ্ঠানটি নিরলসভাবে রোগীদের সেবা প্রদান করে আসছেন। বরেণ্য রাজনীতিবিদ ও এমপি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে রয়েছে একটি দক্ষ ও নিবেদিত প্রাণ ম্যানেজিং বোর্ড। হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বোর্ড নিরলসভাবে কাজ করছেন। যে কোনো সংস্থা বা একটা ইনস্টিটিউশন চালাতে হলে সবচেয়ে প্রথম দরকার একটা দক্ষ পরিচালনা বোর্ড। সেই বোর্ডের অধীনে যারা চালাবে দক্ষ জনশক্তি দরকার। তাই ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতাল এটা হচ্ছে ১০০ বছর পুরানো। ১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন এই হাসপাতালে প্রথম আসলেন তখন হাসপাতালটা বন্ধ ছিল। উনি এককালীন টাকা দিয়ে হাসপাতালটা পুনর্জীবিত করেছিলেন। দীর্ঘ পথ পেরিয়ে হাসপাতালটা খুবই খারাপ অবস্থা ছিল। অবশেষে ১৯১৪ সালে আমি যখন এখানে এমপি হয়ে আসলাম, নতুন পরিচালনা বোর্ড করলাম। এই পরিচালনা বোর্ড প্রথম হাত দিল যেখানে অবকাঠামো যে দুর্বলতাগুলো ছিল এবং আমাদের রোগীদের সেবা, দুটো জিনিসে আমরা মনোযোগ দিলাম। এবং প্রথমে আমাদের টাকার খুব অভাব ছিল। তোমার প্রধানমন্ত্রীকে যখন বোঝানো হলো যে আমাদের ডাক্তার এবং অন্যান্য কর্মচারীদের তিন মাসের বেতন বাকি, তারা সেবা দিতে চেয়েছে সেবা দিতে পারতেছে না, তখন প্রধানমন্ত্রী ৫ কোটি টাকা এককালীন দিলেন দান হিসেবে, যে এইটা দিয়ে বেতন ভাতাটা আপাতত দেন। বেতনটা দেওয়ার পরে উনি হাসপাতালের টাকা বাড়িয়ে দিলেন এবং আজকে হাসপাতালটা যে এই যে স্বয়ংসম্পূর্ণ একটি হাসপাতাল নিজেদের পায়ে আমরা দাঁড়াতে পেরেছি, এই সম্পূর্ণ কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমাদের বর্তমান যে ডাইরেক্টর আছেন ওনাকে আমরা এখানে নিয়ে আসলাম। ম্যাডামের দীর্ঘ অভিজ্ঞতা আছে, উনি প্রফেসর, উনি আমাদের সিএমএসএ ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল। তো ওনার তত্ত্বাবধানে আমরা এখানে যে ওনার যে টিম আছে ডাক্তারদের, নার্স, ওয়ার্ড বয় এবং অন্যান্য, ওনারা এইভাবে সাজিয়ে ওনাদের কাজটা ওনারা করতেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে যাতে স্মুথলি হাসপাতালটা চলে, কোথাও বিঘ্ন সৃষ্টি না হয় এবং ডেভেলপমেন্ট কাজ যাতে চলতে পারে, সরকারের সাথে আমাদের যে সম্পর্কটা এটা ঠিক রাখা, এগুলো হচ্ছে আমাদের পরিচালনা বোর্ডের কাজ। আমরা দেখি যে কোথাও কোনো দুর্বলতা আছে কি না, সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা বসে এখানে পরিচালনা বোর্ডের এই মুহূর্তে আমার ডান দিকে একদম ডান দিকে বসা আছে আইব আলী খান আছেন, তারপর আছেন সর হোসেন বাবু, তারপর আছেন আমাদের হেদায়েত ইসলাম স্বপন। এরা যে কোনো সমস্যায় কোনো অসুবিধা হলে
আমি তাদেরকে ফোন করি, তারা আসে এবং আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আজকে যে অবকাঠামো উন্নয়ন দেখতেছেন এবং রোগীদের যে এখন বর্তমান যে সেবাটা আপনারা দেখতেছেন, এটা সম্পূর্ণ হয়েছে কিন্তু আমাদের এই আমলে, এই বিগত 10 বছরে বা 9 বছরে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি এখানে কিন্তু সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা অব্যাহত আছে। পাশে যে কলেজটি আছে এখানে আমরা একটা নতুন ছাত্রাবাস করতেছি, শেখ রাসেল ইন্টারন্যাশনাল মেডিকেল হোস্টেল। মাননীয় প্রধানমন্ত্রী আগের মাসে এটাকে উদ্বোধন করবেন এবং অনেক অবকাঠামো উন্নয়ন আমরা করছি, ভালো ভালো হল করেছি যেখানে আমাদের ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে পড়তে পারে অথবা পরীক্ষা দিতে পারে। পরীক্ষা হল আগে ছিল না, এখানে এখন খুব আধুনিক হলগুলো আমরা করছি যেটা অন্যান্য হাসপাতাল সাথে আমরা তুলনা করতে পারবো, যে কোনো এক নম্বর হাসপাতাল সাথে। লেখাপড়ার মান অনেক উন্নয়ন উন্নতি হয়েছে আর হাসপাতালে এখন আপনাদের যে উন্নয়নটা আপনারা দেখলেন যতক্ষণ, এটা সবই আমাদের এই সময়ের করা এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের হেলথ মিনিস্টার যিনি আছেন, স্বাস্থ্যমন্ত্রী, তাদের ধন্যবাদ দেই যে তারা সরাসরি এগিয়ে এসছেন যে এই হাসপাতালটাকে আমাদের উন্নয়ন ঘটাতে হবে, রোগী সেবা বাড়াতে হবে আর আমাদের পদ্মা ব্রিজ হওয়ার পরে আমাদের অনেক রোগী বেড়ে গেছে। এখন রোগীদের চাপ দিন এবং রাত সমান থাকে, যখনই রোগী আসে তখন কিন্তু আমাদের ডাক্তারদের পায়, এটা আমাদের একটা সুনাম হয়ে গেছে এখন চারিদিকে, আমরা এটাকে অক্ষুণ রাখতে চাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। অল্প টাকায় ভালো চিকিৎসা প্রাপ্তির আশায় প্রতিদিন এখানে আসেন অসংখ্য রোগী। দিন দিন এই হাসপাতালে আসা রোগীর সংখ্যা কেবল বাড়ছেই, বিশেষ করে পদ্মা সেতু চালু হবার পরপর এখানে আসা দক্ষিণাঞ্চলের রোগীর সংখ্যা বাড়ছে। এই বাড়তি চাপ সুন্দর ও দক্ষভাবে সামলে নিচ্ছেন প্রতিষ্ঠানের দক্ষ চিকিৎসক ও কর্মচারীরা। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে রয়েছে বিভিন্ন বিভাগ, প্রতিটি বিভাগেই রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার ও আধুনিক সুযোগ সুবিধা। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট একটি ওয়ান স্টপ ডিপার্টমেন্ট। এখানে সার্বক্ষণিক আছেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার। ইমার্জেন্সিতে রোগী আসা মাত্রই সর্বপ্রথম রোগের ধরন নির্ণয় করা হয়। রোগ ও রোগীর ধরন দেখে ওয়ান স্টপ ইমার্জেন্সির অন্যান্য শাখায় হস্তান্তর করা হয়। ইমার্জেন্সি আসা রোগীর যদি বুকে ব্যথা থাকে তাহলে তাকে ইমার্জেন্সির সিপিইউ অর্থাৎ চেস্ট পেইন ইউনিটে পাঠানো হয়। তারপর জরুরি ভিত্তিতে বুক ব্যথার কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েও রোগীরা আসেন ইমার্জেন্সিতে, সেক্ষেত্রে এই ধরনের রোগীদের নেওয়া হয় ক্যাজুয়ালিটি ওটিতে। জরুরি চিকিৎসা প্রদানের পর একজন রোগীকে তার সুস্থতা পর্যবেক্ষণের জন্য রাখা হয় অবজারভেশন রুমে। নির্দিষ্ট সময় অন্তর রোগীর অবস্থা পর্যবেক্ষণের পর ডাক্তার সিদ্ধান্ত নেন। ইমার্জেন্সি বিভাগের আওতায় আরও রয়েছে ফিজিক্যাল মেডিসিন বিভাগ। রোগীর সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ডাক্তার ও নার্সরা এখানে সার্বক্ষণিক কাজ করছেন। ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ঠিক পাশেই রয়েছে একটি ইসিজি রুম। ইসিজির সঠিক ফলাফল বের করার জন্য ইসিজি রুমে কাজ করছেন অভিজ্ঞ ডাক্তার ও নার্স। কিডনি রোগে আক্রান্ত অনেক রোগীকে ডায়ালাসিসের জন্য এই হাসপাতালে 2 বছর আগে প্রতিষ্ঠা করা হয় একটি আধুনিক ডায়ালাসিস ইউনিট। বিশেষজ্ঞ অধ্যাপক, ডাক্তার এবং নার্সদের আন্তরিক সহযোগিতায় অল্প খরচেই এখানে ডায়ালাসিস করানো হয়। বর্তমানে এই ডায়ালাসিস সেন্টারে 8টি বেড রয়েছে। খুব শীঘ্রই 8 বেডের এই ডায়ালাসিস সেন্টার 12 বেডে উন্নীত করা হবে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল তৈরি করেছে ফার্স্ট ট্র্যাক ডিপার্টমেন্ট। এখন রোগীরা অল্প খরচে ও সুন্দর পরিবেশে অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছেন। ডাক্তার দেখাতে আসা রোগীদের বসার জন্য এই ফার্স্ট ট্র্যাক ডিপার্টমেন্টে রয়েছে একটি এসিযুক্ত ওয়েটিং রুম। আইসিইউ ছাড়া একটি হাসপাতাল অপূর্ণ থেকে যায়। সারা দেশ থেকে আসা রোগীদের দাবি ও হাসপাতালের পূর্ণতার লক্ষ্যে একটি আইসিইউ স্থাপন করা হয়। এই আইসিইউতে রয়েছে মোট 12টি বেড এবং আইসোলেশনের জন্য রয়েছে 2টি কেবিন। এইসবের পাশাপাশি রয়েছে এইচডিইউ। এই এইচডিইউতে রয়েছে মোট 10টি বেড। দিন দিন এই হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের আস্থার প্রতি সম্মান রেখে এই হাসপাতালও ক্রমান্বয়ে বড় হচ্ছে।
এরই ধারাবাহিকতায় একটি আধুনিক সিসিইউ সেন্টার স্থাপন করা হয়, যেখানে সর্বমোট 30টি বেড রয়েছে। সুসজ্জিত এই সিসিইউতে সেবা দিচ্ছেন একদল চৌকস অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তার। এই সিসিইউ এর মান, চিকিৎসা সেবা ও আর্থিক মূল্য অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সাশ্রয়ী ও কম। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর ইফত আরাব, যার নিরলস শ্রম, মেধা ও দক্ষতার কারণে এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগোচ্ছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী হাসপাতাল, যার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং এর প্রতিষ্ঠা 1925 সালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি অংশ হিসাবে হয়েছিল। তখন ব্রিটিশদেরকে বর্জনের জন্য 2টি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, একটি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল এবং আরেকটি ছিল কলকাতা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল। তারপর 1925 সাল থেকে নানাঘাত, প্রতিঘাত, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার মধ্য দিয়ে এই হাসপাতাল টিকে আছে এবং স্বাধীনতার পরে হাসপাতালের অবস্থা অনেক খারাপ ছিল। তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুদান দিয়ে হাসপাতালকে রক্ষা করেছিলেন। তারপর থেকে হাসপাতালের অবস্থা টিকে ছিল কোনো মতন। আমি এসেছি 3 বছর, 3 বছর যাবৎ আমরা অক্লান্ত প্রচেষ্টায় হাসপাতালকে এই রূপে নিয়ে আসছি এবং অনেকগুলো নতুন নতুন ডিপার্টমেন্ট হয়েছে। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের হাসপাতাল পুরনো ঢাকার মধ্যে এখন একটি অতি পরিচিত একটি নাম এবং ভালো একটা অবস্থানে অবস্থান করছে। আমাদের হাসপাতাল একটি অলাভজনক হাসপাতাল, যদিও সরকারি হাসপাতাল না, তথাপি একেবারে যে প্রাইভেট হাসপাতাল সেরকমও না, অলাভজনক এবং সরকারি অনুদান আমরা পাই। আমাদের এই হাসপাতালে অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা খুলেছি। আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা, এটা একটা ওয়ান স্টপ ডিপার্টমেন্ট হিসাবে আমরা করেছি। গত 2 বছর ধরে আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের ডায়ালাইসিস সেন্টার, সেটা আমাদের নিচে 12-বেডের ডায়ালাইসিস সেন্টার। বর্তমানে ওখানে 8টি বেড আছে, শিগগির আমরা ওটাকে 12-বেডে উন্নীত করব। আমাদের প্রতিদিন ওখানে মানে 3 শিফটে আমাদের পেশেন্ট ওখানে ডায়ালাইসিস হয়, সাশ্রয় মূল্যে ওখানে আমরা ডায়ালাইসিস করি। আমাদের ফার্স্ট ট্র্যাকস ডিপার্টমেন্ট আছে একটা, প্রফেসরগণ এবং বিশেষজ্ঞগণ এই ফার্স্ট ট্র্যাকে পেশেন্ট দেখেন। আমাদের 12-বেডেড আইসিইউ আছে, একটা ভিআইপি অথবা আইসোলেশনের একটা ভিভিআইপি 2টা ক্যাবিন আছে এবং এইচডিইউ আছে, এইচডিইউ 1 এবং এইচডিইউ 2, প্রত্যেকটাতে 5টা 5টা করে 10টা বেড আছে। আমাদের সিসিইউ আছে আইসিইউ এইচডিইউর পাশে, 30-বেডেড সিসিইউ, এবং আমি গর্বের সাথে বলতে পারি যে 30-বেডেড সিসিইউ মনে হয় অনেক কম হাসপাতালে আছে এবং এখানে যে সেবার মান যে কোনো স্ট্যান্ডার্ড হাসপাতালের তুলনায় কোনো অংশে কম না। তাছাড়া আছে আমাদের ক্যাথ ল্যাব, যেখানে প্রতিদিনই অ্যানজিওগ্রাম হয় এবং অ্যানজিওপ্লাস্টি হয় প্রতিদিনই, ওখানে অ্যানজিওপ্লাস্টি হয়, ওটার পরে অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টির পরে ওখানে আমাদের পোস্ট ক্যাথ আছে, যেখানে পেশেন্টরা ওখানে রাখা হয়। তাছাড়া আমাদের আছে নিউরো মেডিসিনের ডিপার্টমেন্ট, যেটা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে নিউরো মেডিসিনে আমরা রিসেন্টলি স্ট্রোক সেন্টার করেছি, যেখানে 8-বেডেড স্ট্রোক সেন্টার আছে। রিসেন্টলি আমরা আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করেছি, সেটা হলো হেডেক অ্যান্ড এপিলেপসি ডিপার্টমেন্ট। পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমাদের অ্যাজমা সেন্টার আছে, থ্যালাসিমিয়া সেন্টার আছে। আমাদের বহির বিভাগে প্রতিদিন 1200 মতন পেশেন্ট প্রতিদিন আসে। আমাদের ইনডোরে প্রতিদিন 300 থেকে 350 মতন রোগী থাকে। ডিপার্টমেন্টে প্রতিদিন 15 থেকে 20 অপারেশন হয়ে থাকে। অত্যাধুনিক ওটি কমপ্লেক্সের একটা প্ল্যান করেছি, যেটার ভিতরে আমরা খুব শিগগির আমরা হাত দিব। তো সেখানে আমরা আরও 4টা অত্যাধুনিক ওটি করব, ওটি এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড, সেটা আমরা এই নতুন বিল্ডিংয়ের 6তলাতে আমরা ওখানে এটা করব। এবং তাছাড়া 7তলায় আমাদের অর্থোপেডিক ওয়ার্ড হবে এবং আধুনিক কিছু ক্যাবিনস করব আমরা, এটা আমাদের ফিউচারের প্ল্যান। আমাদের এত কিছু করার পিছনে যার অনেক অবদান, তিনি আমাদের এই অত্র অঞ্চলের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ফিরোজ রশিদ,
উনি আমাদেরকে সার্বক্ষণিক সব সময় আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক অবদান, উনি আমাদের অনুদান বাড়িয়ে দিয়েছেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনিও আমাদেরকে অনেক হেল্প করেন। আমাদের হাসপাতালের কিছু নিবেদিত প্রাণ ডাক্তার কর্মচারী আছেন যারা নিজেদের ডিউটির বাইরেও উদ্যোগ নিয়ে এই হাসপাতালকে সহযোগিতা এবং এই হাসপাতালের উন্নয়নের জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। সবার প্রচেষ্টায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে এই অবস্থায় আসতে পেরেছি। নিউরোমেডিসিনের জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এখন স্বনির্ভর। এই হাসপাতালে একটি পৃথক বিভাগই রয়েছে নিউরোমেডিসিনের জন্য, এমনকি নিউরোমেডিসিনের অধীনে এখানে রয়েছে 8 বেডের একটি স্ট্রোক সেন্টার। স্ট্রোক সেন্টারের রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানের লক্ষ্যে কাজ করছে অভিজ্ঞ ডাক্তার ও নার্স। দেশের নানান প্রান্ত থেকে আসা রোগীরা অল্প খরচেই এই স্ট্রোক সেন্টার থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন। মাথা ব্যথা ও মৃগী রোগের সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে এখানে রয়েছে একটি পৃথক বিভাগ। মাথা ব্যথার ধরন, চিকিৎসা এবং মৃগী রোগের সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন। শিশুদের জন্য চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল একটি স্বনির্ভর পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছে। এই বিভাগের অধীনে রয়েছে অ্যাজমা সেন্টার, থ্যালাসেমিয়া সেন্টার সহ শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নানান সুযোগ সুবিধা। বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সরা নিরলসভাবে সেবা দিচ্ছেন পেডিয়াট্রিক সেন্টারে। যে কোনো হাসপাতালের বহির্বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বের বিচারে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের বহির্বিভাগ প্রশংসার দাবিদার। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 1200 রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে একাধিক বিভাগ, সেই সাথে অভিজ্ঞ ডাক্তার। বহির্বিভাগে আসা রোগীরা খুব অল্প খরচেই এখানে ডাক্তার দেখাতে পারেন। বিভিন্ন ধরনের অপারেশনের জন্য এখানে মোট 7টি ওটি রয়েছে। সময় উপযোগী ও অত্যাধুনিক ওটিগুলোতে প্রতিদিন একাধিক অপারেশন হচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি বড় ওটি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের, যাতে থাকবে 4টি ওটি ও 1টি পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এই প্রতিষ্ঠানের ডাক্তারদের আন্তরিক সেবা ও দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হাসপাতালটি একটি রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ডাক্তার মাকসুদুল আলম, যিনি এই প্রতিষ্ঠানে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। আমি এই হসপিটালের সাথে অনেকদিন যাবত হলেজা জড়িত আছি। পুরাতন ডাক্তারদের ভিতর আমি একজন। তো হসপিটালটা হলেজা ধীরে ধীরে উপরের দিকে আগাচ্ছে। আগে শুধু একটা বিল্ডিং ছিল, পুরাতন বিল্ডিং। এখন আমরা নতুন বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিংয়ে আমরা অনেক ডিপার্টমেন্ট নতুন করে খুলেছি। তো প্রত্যেকটা হলেজার জিনিসের পিছনে একজন কারিগর থাকে। তো আমাদের ঢাকা 6 আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, উনি সেই কারিগর যার দিক নির্দেশনায় আজকে এই হসপিটাল এই ঐতিহ্যবাহী হসপিটালে পরিণত হয়েছে। মাত্র হলেজার 3.5 বছর যে আমাদের ডাইরেক্টর ম্যাডাম আমাদের এই হসপিটালে যোগদান করেছেন। যোগদান করার পরে আমরা একটা স্বপ্ন দেখতে শিখেছি, সেই স্বপ্নটা হলে যে এই হসপিটালে একটা ICU এবং HDU ডিপার্টমেন্ট ওপেন করা। তো এর সাথে হলে যে একটা নাম না বললেই আমাকে নয়, ডাক্তার ওয়ালিদ ভাই, ওনার সার্বিক সহযোগিতায় আমরা হলে যে এই ICU, HDU এবং নতুন CCO এর স্বপ্ন আমরা দেখছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে যা মাঝপথে করোনার জন্য ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। তো অলিত ভাইয়ের এই প্রচেষ্টায় পরবর্তীতে আমরা হলে যা ওনার এই স্বপ্নটা যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই জন্য আমরা মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে আমরা হলে যে এই নতুন বিল্ডিংয়ের 5ম তলায় 30 বেডের CCU এবং 10 বেডের HDU এবং 9 বেডের ICU স্থাপন করি। করোনার ভিতরে সব হসপিটাল কোনো ডিপার্টমেন্ট বন্ধ হয়েছে, কিন্তু আমরা আমাদের হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং আমাদের আউটডোর ইনডোর সব কিছুই আমরা চালু রেখেছি, এবং মাইনর অপারেশন, ছোটোখাটো অপারেশন যেগুলো হতো সেগুলো আমরা চালু রেখেছি। তো অনেক রিস্ক নিয়ে আমাদের হলে যা গাইনির ডাক্তাররা সিজার রুগীও অপারেশন করেছে। তো করোনার ভিতরে আমরা করোনা সেন্টারও একসময় চালু করেছি এবং করোনা রুগীদের সেবা প্রদান করেছি আমরা এখানে। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন এবং প্রতিটা ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার আছেন। তো
তারা সবাই হসপিটালের জন্য নিবেদিত প্রাণ। এই হসপিটালে আজকে এই অবস্থায় উন্নতি হওয়ার জন্য হসপিটালের চিকিৎসক, তারপরে সিস্টার, অর্ডবয় ক্লিনার সবারই কিছু না কিছু ভূমিকা আছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে আসা রোগীরা এখানকার পরিবেশ, সেবার মান নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। আমার নাম মিতু, আমি আজকে এখানে এক সপ্তাহ যাবত ভর্তি আছি, চিকিৎসা নিতেছি। আমাদের আত্মীয় স্বজনরাও এখানে আসে, চিকিৎসা নেয়। এখানকার চিকিৎসার মান ভালো, ডাক্তাররাও ভালো, ডাক্তার অনেক ভালো করে দেখাশোনা করে, নার্সেরা অনেক ভালো করে দেখাশোনা করে। এখানকার খাবারের উন্নতি ভালো, খাবারে কোনো গন্ধ নাই, বাসায় যেরকম খাবার খাই সেই খাবারের মতোই লাগে, কোনো সমস্যা হয় না। আর চিকিৎসাও অনেক ভালোভাবে দেওয়া হয়, নার্সেরা অনেক কেয়ার করে, আর হাসপাতালটা অনেক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, আর টাকার মানও খুব কম, স্বার্থের মধ্যে সব চিকিৎসা করা যায়। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অবধি বিভিন্ন জাতীয় বিপর্যয়ে এই প্রতিষ্ঠান রেখে আসছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চিকিৎসা সেবায় অনন্য এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও দেশ ও জাতির লক্ষ্যে কাজ করে যাবে নিরলসভাবে, এটাই আমাদের প্রত্যাশা।